হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র ও জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আজকে আমি এখানে আলোচনা করব যে দূর থেকে কিভাবে একজন ব্যক্তিকে আপনি আপনার বশীভূত করতে পারেন শুধুমাত্র তার নাম দিয়ে। শুধুমাত্র তার নাম দিয়ে কিভাবে সেই ব্যক্তিকে আপনি আপনার হাতের মুঠোয় করতে পারেন। আপনি তাকে যেভাবে বলবেন সে সেইভাবে চলবে, উঠতে বললে বসবে, উঠবে বসতে বললে বসবে, এক কথায় আপনার হাতের কাঠের পুতুল আপনি তাকে তৈরি করে নিতে পারবেন। তো সেই প্রয়োগটি করতে গেলে কি কি দ্রব্য লাগবে? খুবই কম দ্রব্যের সাহায্যে, খুব কম জিনিসের মাধ্যমে, কম উপকরণের মাধ্যমে, কোনো রকম মন্ত্র ছাড়া আজকের এই প্রয়োগটি কিন্তু আপনারা করতে পারবেন। তো তার আগে বলে দিই যে শিবরাত্রি কিংবা শিব চতুর্দশী উপলক্ষে আমি একটি অফার আপনাদের দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে যে কোনো কাজ মাত্র 2670 টাকার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে করাতে পারেন। বশীকরণ, বিচ্ছেদ, শত্রুদমন, কালসর্প, মাঙ্গলিক, বিভিন্ন রকমের গ্রহদোষ, কবচ, তাবিজ, মাদুলি, যে কোনো সমস্যার সমাধান মাত্র 2670 টাকার বিনিময়ে। অলরেডি প্রচুর বুকিং হয়ে গিয়েছে। আপনি যদি চান আপনার বুকিং করিয়ে নিতে, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে অবিলম্বে কিন্তু বুকিং করিয়ে নিন। তো যাই হোক, মূল আলোচনায় আসা যাক। যেটা বশীকরণ যেটা আমি বলছিলাম আপনাকে, সেটি এই কাজটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি জোগাড় করতে হবে সেটি হচ্ছে লজ্জাবতী গাছের শেকড়। যে কোনো লজ্জাবতী হতে পারে, সেটা লাল হতে পারে, গোলাপি হতে পারে, সাদা হতে পারে, যে কোনো লজ্জাবতীর শেকড় হলেই হবে। যে সাদাই দরকার সেরকমটা নয়। যদি লজ্জাবতীর শেকড় না পান, সেক্ষেত্রে তার পরিবর্তে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপাংয়ের শেকড়। যে কোনো আপাং গাছ, সেটা সাদা হতে পারে, লাল হতে পারে, কোনো বিষয় নেই, আপাং গাছ হলেই হলো আপাংয়ের শেকড়। সেটাও যদি না পান, আপনি অপরাজিতার শিকড় নিলেও হবে। সেটা নীল অপরাজিতা হোক কিংবা সাদা অপরাজিতা হোক, তাতেও কিছু যায় আসে না, সেই অপরাজিতার শেকড় হলে হবে। সেটা যদি না পান, আপনি সুদর্শন গাছের শেকড় নেবেন। সঙ্গে এটা যদি না পান, লাস্ট আরেকটা বলে দিচ্ছি যেটা পাওয়াও দুষ্কর, সেটা হচ্ছে গিয়ে রাহুচণ্ডালের আপনার শেকড় নিতে হবে, রাহুচণ্ডাল গাছের শেকড়। এবারে এখানে যতগুলো বললাম, আমার মনে হয় সবথেকে লজ্জাবতী, অপরাজিতা, আপাং, এগুলোই সবথেকে সহজলভ্য। এছাড়া বাকিগুলো পাওয়া একটু আপনাদের জন্য কষ্টসাধ্য হতে পারে। তো যাই হোক, এই শেকড়গুলো নিয়ে আপনাকে বাকি প্রসেসটা করতে হবে। কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করছি। তো ছেলেরা যদি ছেলেদের করতে চান করতে পারেন, ছেলেরা মেয়েদের করতে পারেন, মেয়েরা মেয়েদের করতে পারবেন, মেয়েরা ছেলেদের করতে পারবেন। অর্থাৎ এই প্রয়োগটি যে কেউ যে কারোর উপর করতে পারবে, সেটা যে কোনো দিন করতে পারে, কোনো তিথি বার নক্ষত্রের দরকার নেই, কোনো বিশেষ সময়ের দরকার নেই। শুধু এই উপকরণটা দিয়ে আপনারা যখন খুশি তখন তাকে বশীকরণ করতে পারেন। তো কিভাবে করবেন সেটাই বলছি। সর্বপ্রথম আপনারা ওই যে শেকড়টি যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার তুলে আনলে ভালো, যদিও বারতিথি নেই বললাম, আপনার অমাবস্যা, গ্রহণকাল, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, হোলি, দীপান্বিতা, যে কোনো সময় আপনি জিনিসটা তুলে নিয়ে এসে আপনি জিনিসটাকে কোনো শ্মশানে পুঁতে রাখতে হবে 3 দিন। শ্মশানে আপনাকে 3 দিন পুঁতে রাখতে হবে এবং সেই 3 দিন পর আপনাকে সেখান থেকে সেটা তুলে নিয়ে আসতে হবে। যখন তুলে নিয়ে আসবেন কিংবা আর যখন পুঁতবেন তখন দেহবন্ধন করে নেবেন। দেহবন্ধন মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো হীরেন্দ্রতে যাবেন গিয়ে, কিংবা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্রতে আপনারা যাবেন গিয়ে আপনারা সেই দেহবন্ধন মন্ত্র কিন্তু খুঁজে পাবেন। কিংবা এছাড়াও আপনারা যদি দেহবন্ধন মন্ত্রের দরকার হয়, যারা প্রকৃতই করতে চান, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার থেকে কিন্তু আপনারা দেহবন্ধন মন্ত্র নিতে পারেন। সেই দেহবন্ধন মন্ত্র দিয়ে শরীর বন্ধন করে নিয়ে আপনারা এই কাজটি করবেন। তারপর 3 দিন পর সেই শেকড়টি সেখান থেকে তুলে নিয়ে আসবেন এবং যেই যে শেকড়, সেই শেকড় তুলে নিয়ে এসে আপনি আপনার মূত্রে ভিজিয়ে রাখবেন 3 দিন। 3 দিন মূত্রে ভিজিয়ে রেখে তারপর সেই শেকড়টি সেখান থেকে তুলে নেবেন। তুলে নিয়ে যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন তাকে শুধু এই শেকড়টি টাচ করাবেন, খাওয়াতেও হবে না, শুধু তাকে টাচ করাবেন। টাচ করানো মাত্র কিন্তু সে আপনার বশীভূত হয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।